গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো এখন আমি বাসনটা মেজে নিয়েছি, সকালে গুড মর্নিং বলে দিয়েছি তোমাদের। সকাল থেকে আজকে ভিডিওটা শেয়ার হয়েছে, অনেকটা ভিডিও ছিল আগে, কিন্তু কি হাত লেগেছে, কেটে গেছে, ওই জন্য আমার আবার এডিট করব। ভালো লাগছিল না মনের, মানে এডিট করতে কি বলতো, বারবার এডিট করতে ইচ্ছা করছিল না, ওই জন্য আমি কাছে এটি আছে ভিডিওটা, ওইটুকু সেই মানে তোমাদের কাছে জানিয়ে দিই। দেখো বাসনগুলো মেজে নেবো, জামাকাপড় ভিজিয়ে দিয়েছি, ওটাও ছিল, সব কিছু কেটে দিয়েছে। কী করে এদিন করে বুঝেও পারি না। এই দেখো বাসনগুলো মেজে নিয়েছে এবারে, আর আমি প্রচুর গরম পড়ছে, গরমে আমি মরে যাচ্ছি মনে হচ্ছে, এবার আর বাঁচবো না। জানি না আমার এত গরম লাগছে কেন। আমি তারপরে কালকে আমি বিপি মেপেছি, বিপি আমার বেড়ে গেছে, ওই জন্য আরও বেশি গরম লাগছে, বুঝতেই পারছি না। বুঝতে পারছি যে আমার গরম লাগছে, ঘেমে যাচ্ছে কেন এত, আর মাথার মধ্যে কেমন লাগে বিপি বলে। আমি তখনই তোমার দাদাভাইকে বলি আমার বিপিটা একটু চেক করে দেখো, দেখো বিপিটা বেশি আছে। বেশি থাকলে আর ঘুমোচ্ছি, তোমরা কি বলবো তোমাদের, এত ঘুমাচ্ছি মনে হচ্ছে কুম্ভকর্ণ হেরে যাবে আমার কাছে, এত ঘুমোচ্ছে। মানে বসলে ঘুম আসছে, শুধু ঘুম আসছে, কিচ্ছু করার না, এত ঘুম আসছে, ঘুমিয়ে পড়েছি। সকাল 10টা অবধি ঘুমোবো, আবার রাতে, আবার দুপুরে, এত ঘুমালে মানুষের কী করে হবে বলো। বাসনকটা মেজে নিয়েছে, এবার মাছটা কেটে দিচ্ছে। তোমরা ভাবছো রোজ মাছ কেটে দেখো, কিন্তু তোমার দাদাভাই একবারে সপ্তাহের মাছ কিনে নিয়ে এসছে বড়দা থেকে, তার জন্য ওই মাছগুলোতে একবারে 1 কিলো নিয়ে এসছে। একবারে তো চুনো মাছ খাওয়া যায় না, চুনো মাছের সঙ্গে অন্য সবজিও থাকে আমাদের, একটা চুনো মাছই শুধু থাকে না, ওই জন্য চুনো মাছ অল্প একটু করে নেবো, আর চিকেন আছে চিকেনটা করে নেবো, এরকম কিছু করি, কী সবজি করবো, অন্য মাছ। সরি বেটা, তুইও বন্ধ কর, ভুলে গেছি। দেখো আমি ওই ঘরে পাঙ্কাটা চালিয়ে চলে এসছে, আমার ছেলে এসে বন্ধুতে ভুলে গেছিলাম, বলছি না ভুলক্ষ রয়ে গেছে, কিছু বলার নেই। দেখো মাছগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি, এত মাছ কাটতে আমার মাজায় আর সহ্য না। আমি কী করেছি বলতো, বাসন মেজে নিয়েছি, তারপর মাছটা কেটেছি, তারপর জাঁকড় কাচবো, তাহলে আমার এইখানেটা না আষ্টা গন্ডটা হবে না, ওই জন্য আমি মাছটা কেটে নিচ্ছি। দেখো আমি এই কটা মাছ রেখে দেবো, সব মাছ রান্না করবো না, এখানে 500 গ্রাম চুনো মাছ রান্না করবে কে, একবারেই খাবো আমরা। উচ্ছেদে কিছু দিয়ে করে নিই, চুনো মাছটা উচ্ছেদে ভালো লাগে, তারপর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগে, উচ্ছেদে আমি করবো। এই গরম পড়েছে না, গরম পড়লে আমি উচ্ছেদে চুনো মাছটা করি, খুব ভালো লাগে খেতে, আমার ছেলে খুব পছন্দ করে চুনো মাছটা উচ্ছেদে করলে, ওই জন্য। দেখো বারবার করে ধুয়ে নিচ্ছি, আর শুধু পড়ে যাচ্ছে, কী বলবো, এই দেখো পড়ে যাচ্ছে। চলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার দেখো মগগুলো আর ইটা গামলিটা মেজে নেবো, আস্তেটার জল ই হয়ে গেছে না, ওই জন্য মেজে এবার জলটা ভরবো। দেখো এইবার আমি জামাকাপড়গুলো কাচার জন্য রেডি হচ্ছে, একবারে সব করে যে রান্নাবান্না করবো না, আমি স্নান কিন্তু করে নিয়েছি, ভোরবেলা স্নান করেছি, 6টা আগে স্নান করে নিয়েছি, তা তোমরা হচ্ছে এত কাজ করো ঘেমে যাচ্ছে, তবু আমি সকালে এখন স্নান করে নিই। এত গরম, যখন এসি ঘর থেকে বেরোয় মনে হয় কি যান চলে যাচ্ছে। যারা 1 মিনিট, কমপ্লিট এইবার কিন্তু ইয়েটা জামাকাপড় কেচে বালতিটার উপরে রাখবো, তো ওই জন্য। দেখো আমি কিন্তু সকালে স্নান করে নিয়েছি, বার দুবার বলে দিয়েছি, তাও এখন কাজ করছে, কাজ করার পর রান্না করতে চলে যাবো, বেশি একটা টাইম লাগবে না রান্না করতে, সবজি টবজি কাটা কেটে নেবো, কি কাটা আছে আমি বলতে পারছি না, পরে আমি এডিট করছি, তো ওই জন্য আবার যখন আসবে তখন বলবো। দেখো জামাকাপড় আমি কিন্তু রোজের জামা প্যান্ট রোজে কেচি না, আগে প্রথমে এসে কিন্তু জামাকাপড় ভিজিয়ে রেখেছি সাফ দিয়ে, তারপরে এই দুটো কাজ করতে করতে আমার জামাকাপড় ভিজা হয়ে গেছে, এরা জামাকাপড় কেচে নিচ্ছি, এরকম করে আমি আস্তে 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 কাজ করি। আর এত গরম পড়ছে, আমি কিন্তু হাফ প্যান্ট কী বলতো, হাফ প্যান্টটা পরে নিই, হাফ প্যান্ট পরে কাজ করতে কেমন লাগে তোমরা হয়তো ভিডিও আমার তো অনেকেই দেখে, ওই জন্য হাফ প্যান্টগুলো পরে থাকে, তারপরে নাইটি উপরে পরে হাফ প্যান্টের উপর নাইটি পরে কাজ করতে হয়, আবার যখন আর ভিডিও করি না তখন হাফ প্যান্ট পরে বেড়াই। এই দেখো ওরা জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে, দেখো বাকি আছে, সরি কাঁচা হয়নি, তার মধ্যে আমার পা মোচারটা একটু ধুয়ে নিচ্ছি, জল ভেসে গেছে, পা মোচারটা আমি ভিজিয়ে দিলাম, এবার জামাকাপড়গুলো আস্তে আস্তে কেচে নিচ্ছি আর ধুয়ে নিচ্ছি। একবারে দেখো কাঁচা কমপ্লিট হয়ে গেছে, আমরা ধুয়ে রেখে দেবো, তারপরে পা মোচারটা ধোবো। আমি জল চালু জলে কিন্তু ধোয়াটুকু করি, তোমরা দেখতেই পাচ্ছ চালু জলে ধুতে খুব ভালো লাগে, এই যদি কল টিপতে হতো যান চলে যেত। আমার কাছে কিন্তু অনেক কটা গামলি আছে, আরও তোমার দাদাভাই বলে কেন কেন কেন, সত্যি তোমার দাদাভাইয়ের মতো মানে কি স্বামী পেয়ে আমি ধন্য, কিছুতে মানা করবে না, আরও বলবে কেন জিনিস ওর, আমি আমি তাও একটুখানি মানে কিনতে মানা করি, ও মানে আমার ঘরের জিনিস রান্নার পরে ধুয়ে নেবো, কারণ আমি জামাকাপড় কেচে রেখে দিয়ে এসেছি যে ওইটা জলটা ধুতে লাগবে, ততক্ষণ আমি রান্নাটা সেরে নিই, তারপরে যে জামাকাপড় দিয়ে দেবো ঘরটা মুছে নেবো। মাথায় যন্ত্রণার জন্য আমি তুললে কমছে বাবা, একটা সবজি
সবজি করবো আজকে বললাম, আমার শরীর একদম ভালো না। আর সকালে তরকারি আছে, সকালে একটা সবজি আছে, আর তোমাদের ভাই দুটো সবজি নেছে দেখে না, এটা কি টেন্টেরি না কি বলে তোমাদের, মানে তোমাদের বলছে কলকাতায় কি এইগুলো খায় কিনা জানি না, গুজরাটরা খুব খায় সবজি, খুব উপকারী টেন্টেরি না কি বলে, এটা ঘন্ট করতে বলেছি তোমাদের আমি। তার সকালে সবজিটা তাহলে দুটো সবজি বানালে সকালে সবজিটা থেকে যাবে, আর এখন তো কেউ বেশি খাবে না, সকালে পরোটা খাই গেছে, তোমাদের তো তিনটে ডিম দিয়ে এরকম বড় বড় দুটো পরোটা বানিয়ে দিয়েছে, ওটা দিয়ে এগরোল বানিয়ে দিয়েছি, খেয়েছো আর বলবে দেখবে এসে বলবে খাবো না। তাহলে কয়টা গরম হতে লাগবে মাছটা নিয়ে আসি, দেখো মাছটা নিয়েছে, মাছে এখন হলুদ লবণ মাখাতে হবে, ওই দেখো হলুদ লবণটা মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে আর করলাম না আজকে, মানে খুন্তি দিয়ে করে নিয়েছি, কে হাত লাগাবে আবার হাত ধুতে যেতে হবে, ওই জন্য খুন্তি তো হয়ে গেছে। এরা দেখো আজকে আমি টেন্ডি না কী বলে এই সবজিটা নতুন সবজি, গুজরাটের সবজি, এটা কিন্তু বানাবো তোমাদের দেখিয়ে দিয়েছি, এই সবজিটা কিন্তু পশ্চিমবঙ্গে খাই কিনা জানি না, আমরা তো খাইনি কোনো দিন, এইখানে এসে খুবই ভালো লাগে, চাল কুমড়োর মতো লাগে, এখানে না প্রথম নতুন নতুন এসেছে না চাল কুমড়ো পাওয়া যেত, এখন কিন্তু একদম চাল কুমড়ো পাওয়া যায় না, ওই জন্য ওইটাই খাই, আগে খুব খেতাম। আর এখানে রাস্তাঘাটে চাল কুমড়ো হয়, আমার একবার গাছ লাগিয়েছিলাম অনেকটা চাল কুমড়ো হয়েছিল জানো না, তাই খেয়েছিলাম খুব ভালো লেগেছিল। খেতে এ শোনো বাইরের লাইট কেন চালিয়ে গেছিস, কই বন্ধ করে, দেখো মাছটা ভেজে নিচ্ছে দেখেছো, তার মধ্যে কাজও করে নিচ্ছে, স্নান করার পর একটু ভালো লাগে, সকালে স্নান না করলে ভালো লাগে না, দেখো আমার তো ব্যাজিং থেকে জল দেয় না, এই একটা বড় মুশকিলের কাজ, দেখতে পাচ্ছ কামড়ি দিয়ে মানে কি বলে বালতি দিয়ে রেখে দিয়েছি, দেখো তার মধ্যে চালটাও ধুয়ে নিচ্ছি, রান্না চাপিয়ে দিয়ে চালটা সব কাজ একবারে করে দেবো, লেটে ঘুম থেকে উঠলে কি হয় তাড়াতাড়ি কাজ হয়ে যায়, কিন্তু ফটাফট আমি কাজ করে নিই, ফটাফট কাজ করি, সুন্দরভাবে কাজ করে নিই, রেস্ট নিই না তখন আর, মানে দম মানে কেউ আসলেও কথা বলার টাইম থাকে না, তখন লেট করে উঠলে এই একটা সমস্যা হয় জান না, তাই আমি ওই জন্য প্রথমে লেট করে উঠি, বাইরে যাই না এত গরমে, একটু আমি বাইরে বেরোই না, গরমে বাইরে বেরোতে গেলে আমি মরেই যাবো। দেখো বাসনগুলো মেজে রেখেছি, সেগুলো র্যাগে লিখে দিলাম, এ দেখো আস্তে আস্তে জিনিসগুলো রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছ বাসনগুলো, দেখো কে যেন পা ধুয়ে দিল এখানে, দেখো উচ্ছেটা কেটে নিচ্ছি, তারপর টেন্ডি কেটে নেবো, উচ্ছেতে বললাম না মাছের জল করবো, আর একটু রাতে চিকেন আছে, চিকেনটা আছে একটুখানি ছেলে খাবে, আর উচ্ছে আছে, আর ওইটা টেন্ডি বানাবো, নতুন সবজি গুজরাটের খাবো, কিন্তু আমি খেয়েছি আগেও, দাদাভাই খুব ভালোবাসে খেতে, আর কি বুড়ো বুড়ো হয়েছে যেন টেন্ডিগুলো পুরো পেকে পেকে গেছে গো, প্রচুর পেকে গেছে, কিছু করার নাই পেকে গেলে, তখন দাদাভাই আজকেও ট্রেনটি নিয়ে এসছে আজার থেকে, কচি কচি নিয়ে এসছে, যে বুড়ো যে বুড়োটার কাছে বুড়ো কাকার কাছ থেকে নিয়ে আসবে, বুড়ো কাকাটা না মানে খুব ভালো জিনিস দেয়, দাম বেশি নিলে কচি কচি সব জিনিস সব তাজা তাজা বিক্রি করে, দেখো চোখ মুখ জ্বলে যাচ্ছে গরমে, ঘেমে ঘেমে জল বেঁধে যাচ্ছে, মাছটা ভেজে নিচ্ছে, এর মধ্যে উচ্ছেটা উচ্ছেটাও কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছ আমি কী করছি, মানে অস্থির হয়ে যাচ্ছে আমার শরীর, বলছে না বিপি বাড়লে কিন্তু গরম লাগে, আর শরীরটা প্রচুর আমার অস্থির হয়ে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না কেন আমার এত শরীরটা অস্থির লাগছে, বোঝা বড় দায় গো। এই দেখো আলুটা কেটে নেবে, ওরা উচ্ছের সঙ্গে আমার ছেলে বলে মাম্মি তুমি ছোটো ছোটো আলু কাটবে, কি অবস্থা হয়েছে দেখো, জল করে ভালো করে যা পরিষ্কার করবো সেরে করা, জল করে কিছুটি বাদ দিয়ে গেছে, এখন এটা গুছিয়ে নিই, কিছুটা তো গুছাতে হবে, দেখো হ্যাঁ দেখো আমার যে কী কষ্ট, এই কষ্ট কবে যাবে জানি না, এই জল পড়ে থেকে তো নিচে ভিজেছে, এই করতে করতে আমারও ঠান্ডা লাগে, কিচেনটা একটু এখানে জল ই করলাম, দেখো চিপে চিপে জলটা পরিষ্কার করতে হবে এখানে, এরকম অসহ্য কাজ ভালো লাগে কার কার বলো তো, এই কাজ করতে গেলে আমার আবার দেরি লাগে, কিচেনটা আমি পরিষ্কার করেছি সাফ সাবান দিয়ে, তোমাদের হয়তো দেখাতে পারিনি, দেখতে পাচ্ছ না ধুলে আমার ভালো লাগে, কিচেন মুছলে একটা তেল কাজটা, তেল কাজটা ভাব লাগে মাঝে মধ্যে একটু, আমি তো বেশিরভাগই ধুয়ে নিই, তাহলে তেল কাজটা থাকে না, আমরা বুঝোই তো আমরা বাঙালি মাছ মাংস খাই, এখানে গুজরাটিদের ঘরে তুমি যাবে একটু
তেল মশলা পাবে না, কি সত্যি বলছি, এত সুন্দর কিচেন থাকবে ওদের। এমনি পয় পরিষ্কার, তারপরে কিচেনটা না সবজিতে মানে গরম হয় না তেল, তারপরে তেল গরম না হলে দিয়ে দেয় সব কিছু আর ঢেকে দেয় সঙ্গে সঙ্গে, আর তেল মশলা। আর বাঙালিরা বুঝতে তো খাওয়া দাওয়ায় ওরা ফার্স্ট নাম্বার, ওরা খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না। তার মধ্যে আমিও একজন, আমি কিন্তু না এরকম না, খেতে আমরা ভালোবাসি আর সবাইকে খাওয়াতেও ভালোবাসি। আর গুজরাটটা খেতে ভালোবাসে, লোকেরটা খাওয়াতে একদম ভালোবাসে না, বুঝতে পারছো। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আমার ভিডিও কালকে দিতে পারিনি, কেন বলতো এডিটই করতে পারিনি,